যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। বলা চলে নিয়মিতই নতুন নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি নিউ ইয়র্কে প্রিমিয়ার হলো নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র পেয়ারার সুবাস। 23 ফেব্রুয়ারি শুক্রবার নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সাথে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন শহরের সিনেমা হলগুলোতেও চলবে পেয়ারার সুবাস চলচ্চিত্রটি। পেয়ারার সুবাস চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল এবং তারেক হাসান। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউশন তত্ত্বাবধান করছে বায়োস্কোপ ফিল্মস। যুক্তরাষ্ট্রে বায়োস্কোপ ফিল্মসের ডিস্ট্রিবিউশন করা 41তম চলচ্চিত্র পেয়ারার সুবাস। জ্যামাইকা নিউ ইয়র্কে আমাদের পেয়ারার সুবাসের প্রিমিয়ার হচ্ছে। ছবিটি নুরুল আলম আতিক ভাইয়ের ছবি এবং আছে আহমেদ রুবেল। আপনারা জানেন দুঃখজনকভাবে আহমেদ রুবেল ছবির প্রিমিয়ার যেটা হয় ঢাকায় সেই দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এদের সবার টানে আসলে একটা খুব আশা নিয়ে এই ছবিটা দেখতে আসছি। ওনারা সময় সময় এত দূরে আমাদেরকে বাংলা সিনেমা দেখার, সুন্দর সুন্দর ছবি দেখার ব্যবস্থা করে দেন। আহমেদ রুবেল, তারপরে জয়া হাসান, এদের অভিনয় খুবই ভালো লেগেছে। দক্ষ অভিনেতারা, জনপ্রিয়। এই নিউ ইয়র্কের মতো শহরে যে এত সুন্দর একটা বাংলা মুভি, সত্যি অনেকদিন পরে একটা বাংলাদেশের ফ্লেভার পেলাম। আসলে আমরা যারা প্রবাসে আছি তারা বাংলা মুভি আসলে আমরা দেখার চেষ্টা করি। আই ইউজুয়ালি ওয়াচ বাংলা মুভি উইথ মাই ফ্যামিলি, সো ইট ওয়াজ নাইস টু সি ইট অন থিয়েটার।